পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাব্রভের সাথে কথা হবে। রাশিয়া ইরান অংশীদারিত্ব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের শস্য রপ্তানির নজরদারির জন্য ইইউকে অনুরোধ করেছে পোল্যান্ড ও রোমানিয়া। যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি, তাইওয়ানি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলেই কঠোর ব্যবস্থা। সূচির এনএলডি সহ ৪০ রাজনৈতিক দল বিলুপ্ত, আমলে নিচ্ছে না সরকার বিরোধীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাব্রভের সাথে কথা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দুদিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। ইরানের বার্তা সংস্থা ইনা জানিয়েছে, আমির আবদুল্লাহিয়ান আজ সকালে মস্কো পৌঁছান। তিনি সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ সহ পদস্থ রুশ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। মস্কো বিমানবন্দরে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ল্যাব্রভের সাথে তার আলোচনার অন্যতম বিষয়বস্তু হবে পাশ্চাত্যের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার আলোচনা আবার চালু করা। তিনি বলেন, রাশিয়ার সাথে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হবে তার মস্কো সফরের অন্যতম উদ্দেশ্য। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিগত দেড় বছরের শাসন আমলে রাশিয়ার সাথে বাণিজ্যিক লেনদেন 3.5 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানান আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, এই লেনদেন আরও বহুগুণে বাড়ানো যায় এবং তার এই সফরের বিষয়ে রুশ কর্মকর্তাদের সাথে আলোচনা হবে। রাশিয়ার সাথে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করাকে ইরান বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন, রাশিয়ার সাথে তার দেশের প্রতিরক্ষা সহযোগিতা বিশ্বের তৃতীয় কোনো দেশের জন্য ক্ষতিকর নয়। এদিকে জানিয়ে দিব, রাশিয়া ইরান অংশীদারিত্ব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের মতো সম্পর্ক জোরদার হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন, এটি শুধু প্রতিবেশী রাশিয়া এবং ইরানের নয় বরং গোটা বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত। প্যাটেল আরও বলেন, আমরা ইরানের তৈরি ড্রোনের কারণে সৃষ্ট বিপর্যয় দেখেছি। এই ড্রোন ব্যবহার করে রাশিয়া কিয়েভের জ্বালানি এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাই অবশ্যই এই সম্পর্কটি এমন একটি ব্যাপার যার উপর আমরা গভীর মনোযোগ দিচ্ছি। রাশিয়া তাদের পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর সময় ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালাতে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে। এই কৌশলের মধ্যে রয়েছে লক্ষ্যবস্তুতে বিধ্বস্ত করা ড্রোনগুলো অন্তর্ভুক্ত। এগুলোকে মোকাবেলা করার জন্য ইউক্রেনীয় কর্মকর্তারা ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানিয়েছে। সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বিষয়টির সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি রাশিয়ার সরকার ইরানকে উন্নত ডিজিটাল নজরদারি সক্ষমতা অর্জনে সহায়তা করছে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের শস্য রপ্তানি নজরদারির জন্য ইইউকে অনুরোধ করেছে পোল্যান্ড ও রোমানিয়ার প্রধানমন্ত্রী। রোমানিয়া ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী মঙ্গলবার বলেছেন, সস্তা আমদানির বন্যায় স্থানীয় কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন তা নিশ্চিত করতে ইউক্রেনের শস্য রপ্তানি অনুসন্ধান ব্যবস্থা নিয়ে রোমানিয়া ও পোল্যান্ড ইউরোপীয় কমিশনের সাথে আলোচনা করছে। ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ। এক বছরেরও বেশি সময় আগে রাশিয়া আক্রমণ করার পর থেকে তারা কৃষ্ণসাগরের বন্দরগুলি অবরুদ্ধ করে রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশ পোল্যান্ড এবং রোমানিয়ার মধ্য দিয়ে জাহাজ চলাচলের বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছে। তবে লজিস্টিক বাধার অর্থ হল বিপুল পরিমাণে ইউক্রেনের শস্য, যা ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত শস্যর চেয়ে সস্তা, স্থানীয় কৃষকদের দাম এবং বিক্রয়কে ক্ষতিগ্রস্ত করেছে। রোমানিয়া ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী নিকোলাই সিউকা এবং মাতেউস মোরাউইস্কি বুখারেস্টে এক ব্যবসায়িক সম্মেলনে বলেন, তাদের সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ ব্যাপারে সমাধান নিয়ে কাজ করেছে। মোরাউইকি বলেন, আমরা শস্যগুলো আমাদের দেশ থেকে বের করে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতি বাস্তবায়নে কার্যকরভাবে সহায়তা করার জন্য একসাথে লড়াই করছি, যা ইউক্রেন এবং মধ্য ইউরোপের সর্বোত্তম কৌশলগত স্বার্থ এবং পোল্যান্ড ও রোমানিয়ার সর্বোত্তম অর্থনৈতিক স্বার্থেও কাজ করবে। এই মাসের শুরুতে রোমানিয়ার কৃষিমন্ত্রী পেট্রো ডায়া বলেন, ইউরোপীয় কমিশন অনুমান করেছে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং স্লোভাকিয়ার কৃষকরা তাদের বাজারে সস্তা ইউক্রেনীয় শস্যর প্রবাহ থেকে সামগ্রিকভাবে 45,11,50,000 ডলার হারিয়েছে। ডায়া আরও বলেন, কমিশন পোলিশ, বুলগেরিয়ান এবং রোমানিয়ান কৃষকদের 5,63,00,000 ইউরো ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্য নিয়েছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত 30 মার্চ আশা করা হচ্ছে। এদিকে জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি।
তাইওয়ানি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলে কঠোর ব্যবস্থা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি যদি তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন তবে কঠোর প্রত্যাঘাত করা হবে বলে চীন হুমকি দিয়েছে। গুয়েতেমালা ও বেলিজ সফরের পথে তাইওয়ানি প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার যাত্রাবিরতি করার কথা রয়েছে। ওই সময় সাক্ষাৎ হতে পারে বলে গুঞ্জন চলছে, তবে ক্যালিফোর্নিয়ার ম্যাকার্থির সাথে সাক্ষাতের কোনো আনুষ্ঠানিক ঘোষণা কোনো পক্ষ দেয়নি। চীন দাবি করেছে যে তাইওয়ান হলো তার নিজস্ব ভূখণ্ড। তারা বারবার তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে মার্কিন কর্মকর্তাদের সাক্ষাতের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে। তারা মনে করে এ ধরনের সাক্ষাৎ তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করবে। চীন গত আগস্টে ওই সময়ে মার্কিন পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া চালায়। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান বেইজিং এ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্টের যাত্রা বিরতি কেবল বিমানবন্দর বা হোটেলে অপেক্ষা করার জন্য নয়, বরং মার্কিন কর্মকর্তা এবং আইন প্রণেতাদের সাক্ষাৎ করার জন্য। তিনি বলেন, তাইওয়ানি প্রেসিডেন্ট যদি মার্কিন হাউস স্পিকার ম্যাকার্থির সাথে যোগাযোগ করেন তবে তা এক চীন নীতির মারাত্মক লঙ্ঘনে আরও একটি প্রচারণা হিসেবে বিবেচিত হবে। এটি চীনের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করবে, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। তিনি বলেন, আমরা এর তীব্র বিরোধিতা এবং অবশ্যই কঠোরভাবে প্রত্যাঘাত করব। তিনি অবশ্যই এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি। যুক্তরাষ্ট্র বলেছে তাইওয়ানের প্রেসিডেন্টের এ ধরনের ট্রানজিট প্রায়ই হয়ে থাকে, চীন এটাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে গ্রহণ করা উচিত। চীন মনে করে তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ, ফলে তার রাষ্ট্রীয় পর্যায়ে অন্য কোনো দেশের সাথে যোগাযোগ করার অধিকার নেই। তবে তাইওয়ান কিন্তু চীনের এই বক্তব্য গ্রহণযোগ্য মনে করে না। এদিকে জানিয়ে দেব, সূচির NLD সহ 40 রাজনৈতিক দল বিলুপ্ত, আমলে নিচ্ছে না সরকার বিরোধীরা। মিয়ানমারের আগামী নির্বাচনের জন্য নিবন্ধন না করায় নোবেল শান্তি বিজয়ী গণতান্ত্রিক নেতা অং সান সূচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ 40টি রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। তবে বিষয়টিকে আমলে নিচ্ছে না সরকার বিরোধীরা। গতকাল মঙ্গলবার মার্কিন গণমাধ্যম CNN এর তথ্য জানিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় মিওয়াদ্দি টিভির বরাত দিয়ে CNN জানায়, 63টি দল স্থানীয় ও জাতীয়ভাবে নিবন্ধিত হয়েছে। গতকাল নিবন্ধের শেষ দিনে 40 দল নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে গেছে। NLD-র জ্যেষ্ঠ নেতা তুন মায়েন্ত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দলের অনেক সদস্য কারাগারে ও বিপ্লবে জড়িত, থাকায় নির্বাচনের জন্য দলের নিবন্ধন করা কঠিন হবে। তিনি আরও বলেন, তারা আমাদের দলকে বিলুপ্ত ঘোষণা করল কিনা তা নিয়ে ভাবছি না, আমাদের জনসমর্থন আছে। মিয়ানমারের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলোর ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলেছে সামরিক শাসকদের এ কর্তৃত্ব নেই। NEEZ-র মুখপাত্র কিয়াও যাও বলেন, জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক দলগুলো নিবন্ধ করবে না। গত সোমবার সামরিক সরকারের প্রধান মিন অং লাইং তার দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এর চেষ্টায় পাশে থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমারের আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা রিসার্চ হরুসের গণমাধ্যমকে বলেন, সামরিক সরকার দেশে নির্বাচন চাপিয়ে দিলে তার নতুন করে অরাজকতা সৃষ্টি করবে, অধিকাংশ মানুষ সামরিক শাসকদের আইনি বৈধতা দিতে চায় না। তিনি মনে করেন, জনগণের ওপর ভোট চাপিয়ে দিলে সামরিক সরকার বিরোধী সংগঠনগুলো তা বানচালের চেষ্টা করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাভরভের সাথে কথা হবে। রাশিয়া ইরান অংশীদারিত্ব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের শস্য রপ্তানির নজরদারির জন্য EU অনুরোধ করেছে পোল্যান্ড ও রোমানিয়া। যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি, তাইওয়ানি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলেই কঠোর ব্যবস্থা। সূচির NLD সহ 40 রাজনৈতিক দল বিলুপ্ত, আমলে নিচ্ছে না সরকার বিরোধীরা।